আমরা সকালে যখন খবর পাই বর্ডারগার্ড বাংলাদেশের প্লাটুনসগুলো আমাদের এখানে দ্রুত চলে আসে এবং ইনফ্যাক্ট আমরা ক্রাউড কন্ট্রোল হিসাবে কাজ করছি যেহেতু পানির একটু আনার স্বল্পতা রাস্তাগুলো একটু চিছে সেগুলোকে ক্লিয়ার করে আমাদের বিজিবি এগুলো ক্লিয়ার করছে এবং পথগুলো ক্রাউড কন্ট্রোলটা করছে যাতে করে ফায়ার ব্রিগেড এবং অন্যান্য সংস্থা আমার আপনার অগ্নি নির্বাপনটা কাজটা সুবিধাজনক হয় এখনও আসলে কাজটা কোথা থেকে আগুনটা সূত্রপাত হয়েছে এটা এখনও জানা যায়নি এটা হয়তো ফায়ার ব্রিগেড ইনভেস্টিগেশনের পরে জানতে পারবেন সবাই আপনারা আমরা সচেতনামূলক এবং তাদেরকে সতর্ক করছি যাতে করে তারা কোনো দুর্ঘটনা না পড়ে ক্রাউড না হয় এবং যারা আহত হয়ে যদি কেউ থাকে তাদের যেন সুন্দরভাবে হাসপাতালে নেওয়ার জন্য বিজিবি কাজ করছে উৎসুক জনতার অনেক ভিড় আপনি সঠিক বলেছেন আমরা চেষ্টা করছি ওনাদের সুন্দরভাবে যাতে করে রাস্তাগুলো ক্লিয়ার করতে পারে এবং পানির গাড়ি এসে এটা নিভাতে পারে আগুন একটা অংশে এখনও রয়ে গেছে ধোঁয়া বেরোচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেটা আশা করি শীঘ্রই এটা আমরা নিভাতে সক্ষম আমরা এখানে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আরও 6 প্লাটুন আমাদের স্ট্যান্ডবাই রয়েছে প্রয়োজন অনুযায়ী আমরা এখানে নিয়ে আসবো লুটপাটের কোনো ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত আমাদের ধারণা নেই আমরা এখনও কোনো সংবাদ পাইনি যে লুটপাট হয়েছে বাট এখানে আমরা এসে দেখেছি মানুষের মধ্যে হয়তোবা কিছুটা কষ্ট থাকতে পারে বাট আমরা বিজিবি আমাদের লেভেল থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি মানুষের জানমালের রক্ষা করার জন্য আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য জনগণকে সাহায্য করার জন্য আমরা আসার পরে যেটা দেখেছি আগুন ছিল অনেক স্বাভাবিকভাবে মানুষ আগুন লাগলে যেটা হয় মানুষজন তাদের জানমাল রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছে আমরাও তাদের সাথে তাদেরকে সাহায্য করার জন্য কাজ করেছি এখন পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই বাট এটা ফায়ার সার্ভিসে যারা আছেন তারা আরও ভালো বলতে পারবেন বাট আমাদের যেই কাজ আমরা চারদিকে কর্ডন করে রাখছি আমাদের জনগণ যাতে এই মার্কেট থেকে কোনো ধরনের কোনো জিনিসের ক্ষতি না হয় কেউ লুটপাট করতে না পারে কিংবা জনগণ যাতে উচ্ছৃঙ্খল আচরণ করতে না পারে সেটা কন্ট্রোল করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা জারি রাখছি আমরা স্থানীয় জনগণ যারা আছে তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে আশেপাশে কোনো পুকুর নেই সেই ক্ষেত্রে আপনারা এখানে নিয়ন্ত্রণ আনতে গিয়ে কোনো রকম পানি সংকটে পড়েছেন কিনা বা কোথাও যদি ব্যাগ পেয়েছেন এটা যদি বলতেন পানি সংকটে কোনো সমস্যা ছিল আচ্ছা ধন্যবাদ আসলে এই প্রশ্নটা মেনলি আপনার ফায়ার সার্ভিসের সাথে সম্পর্কযুক্ত বাট আমার সাথে বা আমার আমাদের বিজিবির সাথে যেটা সম্পর্কযুক্ত আমি বলবো যে আমাদের দায়িত্ব পালনে আমরা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হইনি আমরা আমাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে সক্ষম হয়েছি আমরা সকাল 6টার পরেই চলে এসেছি আমরা যখন আদেশ পাই আমাদের ডিপ্লয়মেন্ট আদেশ তো আমরা নিজেরা হতে পারি না আমাদের আদেশ আসে তো আমরা যখন উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আমরা আদেশ পাই সাথে সাথে উইদিন ফিউ মিনিটস আমরা স্পটে চলে আসি এবং আমাদের কার্যক্রম শুরু করি আমাদের এখানে 3টা প্লাটুন এখন পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ